একটা এক্সট্রা বা একটা উনান, তাই তো? একবার এদিক আর সেদিক করতে হবে। এটা কি হবে? মাংস হবে। একদম সিম্পল খাবার, হ্যাঁ, ঘরোয়া খাবার। মাছ হাতে এই গরমে খেলে কারো কষ্ট হবে? দেখি চিনি, তাই তো? তুই একটু যেদিমা সব খাওয়ায় ঠাকুমা সব খাবারে চিনি দাও, তাই তো? মানে ফ্রেশ আসার জন্য, মানে আর আদা বাটা রসুন সব বাড়ি থেকে বেটে নিয়ে আসো, তাই তো? এটা কি বাটা আছে ঠাকুমা? এটা ধনে জিরে শুকনো লঙ্কা, এটা আদা রসুন, তাই তো? লঙ্কা গুঁড়ো, তাই তো? ক কেজি মাংস হচ্ছে আজকে মোটামুটি? 3 কেজি, তাই তো? এর মধ্যে কি দু রকমের লঙ্কা গুঁড়ো দাও? আচ্ছা, তা কালার একটা ঝাল, তাই তো? হ্যাঁ, মানে লঙ্কা গুঁড়োতেই কিন্তু মানে কালারে কালার চলে আসে, তাই তো? মাংস লঙ্কা দিই, বাটা লঙ্কা দিই, কেন পেঁয়াজ দাও না, তাই তো? এখন যা গরম পড়েছে, মানে রবিবারেও কি দোকান খুলে রাখছো? রবিবারে মোটামুটি কাস্টমার হয়, তাই তো? খাবার ডেলিভারি হয়ে দাও। কাঠ কোথা দিয়ে আনো, কিনে আনো নাকি? কাট কাট কি বলছে ঠাকুমা, ফেমাস হয়ে গেছো? ঠাকুমা এখন কিন্তু ভাইরাল আছে। তোমার কাছে নিউজে তো এসেছিলো না, মানে খবর থেকে? তাহলে আজকের মতো আমি আসি, বুঝলে? আজকে খাবো না, আবার একদিন এসে খাবো, কারণ আজকে আবার বার হবো, বুঝেছো? খাওয়াটা বড় ব্যাপার না, সেটা না, হ্যাঁ, তোমার আশীর্বাদ করো, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ ঠাকুমা কিন্তু মাংস রান্না হয়ে গেছে, আর আজ আমি যেহেতু খাবো না, আমি বেরিয়ে যাবো। ঠাকুমা হাই করে দাও সবাইকে, হাই।